ভুয়ো ডাক্তার মেদিনীপুর মেডিকেলে, ভর্তিতে ভুয়ো সার্টিফিকেট জমা, বাতিল করা হয় সার্টিফিকেট, সেই সঙ্গে জরিমানা করা হয় 1,00,000 টাকা। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে এক ছাত্রী। অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রীর ভর্তি বাতিল করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং সেই সঙ্গে 14 দিনের মধ্যে 1,00,000 টাকা জরিমানা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ওই ছাত্রীকে। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে 2023-2024 বর্ষে মেডিকেলে ভর্তির দুর্নীতির অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজের শরণ্যা মণ্ডল নামক এক ছাত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা রুজু হয়। বেশ কয়েকদিন ধরেই এই মামলা চলে। মামলাটি তদন্ত নিয়ে হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল, যে কারণে এই মামলা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করা হয়েছিল। মামলা তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, ছাত্রীটি ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। গত জানুয়ারি মাসের 20 তারিখে মামলাটির রায় বেরোয়। রায়ে ছাত্রীটির বিরুদ্ধে তোলা অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়। এরপর ছাত্রী বাড়িতে কোর্ট থেকে নোটিশ পাঠানো হয়, সেই সঙ্গে 14 দিনের মধ্যে 1,00,000 টাকা জরিমানা করতে বলা হয়েছে। পাশাপাশি মেডিকেল কাউন্সিল ওই ছাত্রীর ভর্তি বাতিল করে দেয়। এই প্রসঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমি নন্দী বৃহস্পতিবার জানান, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে একটা মামলা হয়েছিল, হাইকোর্টের নির্দেশে সেই মামলা তদন্ত শুরু হয়েছিল। সেই মামলায় রাজ্যের মেডিকেল কাউন্সিল তদন্তে নেমে জানতে পারে, আমাদের কলেজে 2023-2024 বর্ষে ভর্তি হওয়া ছাত্রী শরণ্যা মণ্ডল ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ভর্তির প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। মেডিকেল কাউন্সিল তদন্তে বুঝতে পারার পরই ডিরেক্টর তার ভর্তি বাতিল করেছেন। সেই মর্মে নোটিশ ওই ছাত্রী ও তার পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে 14 দিনের মধ্যে 1,00,000 টাকা জরিমানা করতে বলা হয়েছে। এখানে জয়েন করেছিল একাডেমিক ইয়ার 2023-24, বাট ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছিল অ্যাজ পার অর্ডার অফ হাইকোর্ট, যে ওর সার্টিফিকেট ও এসসি এসটি ক্যান্ডিডেট হিসেবে জয়েন করেছিল। বাট ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন ডিরেকশনে অ্যাজ পার অর্ডার ফ্রম হাইকোর্ট ওর ক্যান্ডিডেচার অ্যাজ স্টুডেন্ট ইন মেদিনীপুর মেডিকেল কলেজ হ্যাজ বিন ক্যান্সেলড অ্যান্ড দ্যাট হ্যাজ বিন কমিউনিকেটেড টু হার অ্যাজ ওয়েল অ্যাজ টু হার প্যারেন্টস অ্যান্ড নাও শি ইজ নো লঙ্গার আ স্টুডেন্ট অফ মেদিনীপুর মেডিকেল কলেজ। হ্যাঁ, 1,00,000 রুপিস ওকে জানানো হয়েছে, জমা দেবে উইদিন 14 ডেজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মেদিনীপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।